আমরা আত্মমনন প্রকরণে ছিলাম, 4 নম্বর মন্ত্র অব্দি আমরা দেখেছি। অনেকগুলি শব্দ এখানে প্রয়োগ করা হচ্ছে এবং এই শব্দগুলো আমরা আগের দিনই আলোচনা করেছিলাম যে আর সব অধ্যায়গুলোর মধ্যে এরপর থেকে হ্যাঁ বিষয়গুলো যাবে না, ব্যাপারটা অনেক আন্তরিক হয়ে যাচ্ছে। এবার নিজের সাথে বসার মতো একটা যাত্রা জীবনের যত তৈরি হতে থাকে তত পরিপক্ক হতে থাকে, আর যত পরিপক্ক হয় তা সংক্ষিপ্ত হয়, সূক্ষ্ম হয়। প্রথমে সাবজেক্ট পড়াশোনার বেশি থাকে, তারপরে আস্তে 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 লাস্টে গিয়ে একটা সাবজেক্টের উপর পিএইচডি হয় বা থিসিস করা হয়। ঠিক তেমনই তন্ত্রের দিকে যদি যান, তন্ত্রের যে বিভিন্ন চক্র, যত চক্র উঠছে চক্রের যেন পাপড়ির সংখ্যা, পদ্মের সংখ্যা কমছে। ষোড়শ দল, দ্বাদশ দল, অষ্টদল, এরম করে শেষে গিয়ে দ্বিদল, মানে দুটো মাত্র পাপড়ি। তো এবারে আত্মমনন প্রকরণ এমন একটা স্থান যেখান থেকে শুরু হচ্ছে, একটা ট্রান্সফরমেশন ঘটে গেছে জীবনে, এবারে সেইখান থেকে দেখা চলছে। এতক্ষণ পর্যন্ত কি আছে কি না আছে, হ্যাঁ, যেমন গর্ভ হয় স্ত্রী শরীরে, একটা সময়ের পর বোঝা যায় যে গর্ভ সঞ্চার হয়েছে, তার আগে অবধিও গর্ভ আছে কিন্তু বোঝা যাচ্ছে না। ফল একটা সময় অবধি সে পুরো পাকার যাত্রাতেই আছে কিন্তু একটা সময়ের পর বোঝা যায় যে ফল পাকতে শুরু করেছে, লক্ষণ প্রকাশ পায়। ঠিক তেমনই মনন, এই শব্দটাকে নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মনন শ্রবণের পরিপক্ক অবস্থা, যেখানে শ্রবণ ফলবতী হয়েছে তা মনন হয়ে যায়। শব্দ যখন কি কাজে লাগে, আমাদের শব্দ কাটতে কাজে লাগে, একটা শব্দ একটা শব্দকে কাটছে। আপনি কিছু বললেন, আরেকজন কিছু বললো, আবার একটা হলো, আবার একটা হলো, শব্দ কাটতে কাটতে এগাচ্ছে। এই শব্দ যখন কাটতে 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 তার হ্যাবিট কি, কাটা। এবার শব্দ নিজেকেই কাটতে শুরু করবে, ঠিক আছে। যেই মুহূর্তে শব্দ কাটতে 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 নিজেকে কাটে, তখন ঘটে শ্রবণ। নিজের মানসিক যত আওয়াজ, সেই আওয়াজ শান্ত হয়েছে। আমরা লোককে বলি কি, শাট আপ, স্তব্ধ হও, কখনো নিজেকে বলি না শাট আপ। আমরা কখনো ধ্যানে বসে বলি কি, এই চিন্তা আসছে ওই চিন্তা আসছে। যদি আমরা যদি নিজেদের জীবনের উপরে দখলই থাকতো, নিজেদেরকে বলতাম চুপ করো, বললেই তো হয়ে যায়, কিন্তু এটা আমরা করতে পারি না। আমরা সকালে আলোচনা করছিলাম যে আমরা যখন শুনছি তখনও শুনছি না, আমরা অনেক কিছু নিয়ে শুনছি। এই শোনা যতক্ষণ আমাকে নিয়ে শোনা ততক্ষণ পর্যন্ত শ্রবণ ঘটেনি। তারপরে যখন নিরপেক্ষ শোনা যেই বিন্দুতে ঘটে গেল, ওই বিন্দুতে শ্রবণ ইমিডিয়েট পাকে, তা মননে রূপান্তরিত হয়। পদাবলীর যে কীর্তন, এই জায়গাটাতে অনেক সময়তে কবি এই জায়গাটাকে ছুঁয়েছে, কারণ পদ তো শোনা আর বোঝা, ধ্যান এর সাথে রিলেটেড থাকে। যদিও কাহিনী ভাগ অনেক বেশি, হ্যাঁ, অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়, কিন্তু আমার মনে পড়ে যখনই রাধার পূর্বরাগ বা বিরহের কথা এসেছে, তখনই এই শ্রবণের এই বিন্দুকে যেন ছোঁয়া হয়েছে। এটা সম্ভবত চণ্ডীদাসের পদেতেই আমার মনে করতে পারি আমি। সেখানে বলছে যে, ভুলে যাচ্ছি ঠিক, আমায় কি বা নাম শুনাইল রে, খুব বড় লম্বা পদ হয়, মনেরও ভিতরে দিয়া মরমে পশিল গো, ব্যাকুল হইল পরাণ। এই যে বিন্দুটা ঘটে গেল মনেরও ভিতরে দিয়ে, হৃদয়ে পশিল, আমাদের হৃদয়ে পশতে পারে না। আমাদের মন কিরকম, প্রত্যেকটা জায়গাতে মনের একটা করে ছাকনি আছে, ছাঁকতে 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 শেষ পর্যন্ত সারভাগ কিছু পৌঁছাই না। আমাদের কাছে গুরু প্রদত্ত শব্দও
ওই ছাকনিরই কোনো অংশে আটকে থেকে যায়। রাধাকে যে এই সব ছাকনি সরে সরিয়ে দিয়ে গুরু যা বলেছে অ্যালাউ করে দিয়েছে, এমন একটা মন একদম সোজা মনেরও ভিতরে দিয়া মরমে পশিল। মরম যখন বলছে তখন হৃদয়ের কথা বলছে, মন আর হৃদয় এখানে ভিন্ন হয়ে গেল। মন মানে হলো কনসেপচুয়াল হিয়ারিং, সব কনসেপ্ট নিয়ে শুনেছি। হৃদয় যখন শোনে তখন সে শোনা অদ্ভুত হয়, সে শোনা একদম শুধু শোনা হয়। তো আমরা অ্যালাউ করতে পারি না, রাধা অ্যালাউ করে দেন, বলে হ্যাঁ আমার নিজের বাঁচানোর কিছু নেই যে আমি কিছু প্রবেশ করতে আটকাবো। আমরা দরজা বন্ধ তো ওই জন্যই করি, যখনই আমাদের যত বেশি বাঁচানোর কিছু থাকবে আমরা তত বেশি বন্ধ করব। প্রথমে দরজা, তারপর আলমারি, আলমারির ভিতরে লকার, মোবাইলে পাসওয়ার্ড, আরও সূক্ষ্ম আরও সূক্ষ্ম জটিল থেকে জটিলতম সিস্টেম বানিয়ে ফেলবো যত বেশি আমার গোপনের দরকার পড়বে। যখন তার দরকার না পড়ে তখনই একমাত্র শ্রবণ মনন হয়, নাহলে মননই পৌঁছায় না। আমাদের মনন না, আমাদের চিন্তা চলে, মনের মধ্যে ওই শব্দকে নিয়ে খেলা চলছে, এই করতে করতেই আমাদের সময় চলে যায়। আর শেষ পর্যন্ত আমরা বলি অনেক চেষ্টা করলাম হলো না, আর এখানে খেলা হলো অনেক চেষ্টা করো না তাহলেই হবে, অনেক চেষ্টাই আটকায়। এক অঞ্জলি জল, অনেক বাঁচাতে চেষ্টা করলাম, একবার এই হাতে নিলাম, একবার ওর হাতে দিলাম, একবার ওর হাতে দিলাম, এই অঞ্জলিতে ঘুরতে ঘুরতেই জল শেষ। এত চেষ্টা করো না বাবা, সিম্পলি ছেড়ে দাও। তো মনন এখানে ঘটছে, শব্দগুলি সেরকম আমি বলবো যতটা পারা যাবে। পাঁচ নম্বর মন্ত্র, চিদেব পঞ্চভূতানি চিদেব ভুবনত্রয়ম বিজ্ঞাতম অধুনা সম্যক অহমেব চিদেব হি। বুঝছেন, সব শব্দের মধ্যে যেন কিছু জড়িয়ে দেওয়া চলছে। যেমন মিষ্টি, আমি বলেছি মানেটা, এখন আমি তত্ত্ব সম্যক রূপে বিদিত হইয়াছি, দৃশ্যমান আকাশাদি পঞ্চভূত ও তিন ভুবন সবিচ্ছিদ রূপ ব্রহ্ম এবং আমিও চৈতন্য স্বরূপ ব্রহ্ম ব্যতীত আর কিছুই নই। এই শব্দ বড় ঘিসিপিটি হ্যায়, শুনে শুনে বেদান্ত এইসব শব্দ বলে আমাদের আর এসব আর লাগে না, গায়ে লাগে না। একজন কেসে বলেছিল তোকে এত অপমান করলো তোর গায়ে লাগে না? দূর, ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়েছি কি আমার অপমান বোধ হয়? তো আমাদের পিঠ অমন শক্ত, আমাদের সব শুনেছি বলে ও তুমি ব্রহ্ম, আচ্ছা আচ্ছা, বলে প্রত্যেক আশ্রমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটাই থাকে, কোনো ব্যাপার নয়। তো যারা বেদান্ত চর্চা করে, ঠাকুরে বলেছেন বলে 12 বছরের ছেলেও দেখছে ব্রহ্ম। কেশবচন্দ্র সেনের সভায় ঠাকুর গিয়েছেন, সে যে কেউ বসে আছে কথা শিখে গেছে, নিষ্কলম নিরঞ্জনম ব্রহ্ম বলুন ভ্রমাতীতম ভ্রমাতীতম, তো চলছে সবাই। তার মধ্যে গিয়ে প্রার্থনা কাউকে বসে না, যে বাচ্চাকে উনি ধরে ওনার মেয়েকে নিয়ে এসছে, তো মেয়েও বলছে, মেয়ে তো স্কুলে যায়, তো মেয়ে স্কুলে গিয়ে শিখিয়ে গেছে, সবাই মিলে বলুন, টিচার বারবারই কথাটা বলে, এবার তাকে নিয়ে এসেছে বাবা, ঠিক আছে। আর সেও বলছে নিষ্কলম নিষ্কলম বলছে, তখন ঠাকুর বলছে দেখো 12 বছরের ছেলেও দেখছে, হ্যাঁ সেও নির্গুণ দেখছে, কি অবস্থা। তো শব্দ এরমভাবে আমাদের কাছে ভ্রষ্টতা পেয়ে যায়, ওই যে বললাম ছাঁকনি দিয়ে যেতে যেতে শেষ হয়ে যায়। তো এই কথা খুব কমন, কিন্তু ঠিক যেমন মিষ্টির দোকানে আপনি যাই দিন সিঙ্গাড়া বাদে, সবকে মিষ্টিই তো বলতে হবে তাই না? সব কিছুর মধ্যে মিষ্টতা কমন, ঠিক তেমনই এখানে যত এগাচ্ছে তত বিষয়ে নির্যাস বেরিয়ে আসছে। বলছে যা কিছুই আছে আমি তত্ত্বত ইন কোর বুঝতে পারছি, যা কিছু আছে তা চিদ্রূপ। চিত মানে, চিত্র মানে জ্ঞান, জানা। এমন কিছু নেই যা আমি জানি না তবুও আছে, এমন কিছু মাত্র নেই, ঠিক আছে। আমরা এতদিন কীভাবে বুঝেছি, বোঝবার চেষ্টা করব। একটা যখন আমরা ম্যাচুরিটির যাত্রাতে থাকি আমরা বুঝি হ্যাঁ ঠিকই তো, আমি যে জিনিসটা জানি সেটাই তো আমার জন্য দৃশ্যমান হয়, কথাটা কেবল উল্টে নিই।
আপনি যখন জানেন তখন, বোঝানোর জন্য বলছি, তখন এর সৃজন হয়, এটা তখনই জন্মিয়েছে। এখনো ফিজিক্স স্টান্ট হয়ে দাঁড়িয়ে আছে যে ব্যাপারটা কি ঘটছে। স্কুল দিয়ে যার উদাহরণ দিয়েছিল, স্কুল বা কলেজ, বলছে যেই মুহূর্তে বাচ্চা কলেজের দিকে যাচ্ছে, ওদের থিওরি বলছে, সেই মুহূর্তে কলেজটা নির্মাণ হচ্ছে। কালে কলেজ কি প্রত্যেক দিন নির্মাণ হয়? বলছে হ্যাঁ প্রত্যেক দিন নির্মাণ হয়। আবার যেই বাচ্চা ফিরে চলে এলো, ডিসলভ হয়ে গেল, ও আর নেই, লিটারালি নেই, এমনভাবে বোঝাতে চাইছে। তো এখানে বলছে আমি সম্যক রূপে বিদিত হয়েছি। আমি কতখানি, ভাবুন, ব্যক্তিকে সময়, নিজের এনার্জি আর ঊর্জা দিতে হয় সম্যক রূপে কিছু বোঝার জন্য। আমরা শুনি অনেক কিছু, কিন্তু কোনো জিনিসকে, কোনো জিনিসের সাথে নিজেকে রাজি করানো, কোনো জিনিসের সাথে নিজেকে সংযোজিত করা, এক হয়ে থাকা, এটা সম্পূর্ণ অন্য ব্যাপার। আপনি অনেক কিছু শিখে যেতে পারেন, ঠিক আছে, অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু তার সাথে জীবনকে জড়িয়ে ফেলা, তার সাথে রাঙিয়ে ফেলা, এটা অন্য জিনিস। ঠিক যেমন কাপড়ে রং ধরে গেলে আর কিছু করার নেই, সাদা কাপড়ে রং যদি ধরে আর কিছু করার মতো থাকে না। সম্যক রূপে যে বুঝেছে, সম্যক রূপে বোঝা খুব কঠিন বিষয়, এমন বলতে পারেন মানে জগতের সব কিছুকে রাজি করাতে পারবেন, নিজেকে কি করে রাজি করাবেন? যে নিজেকে শুধু রাজি করাইনি, নিজের নিজের বোধের সাথে প্রেমের সম্পর্ক করে ফেলেছে, তার সম্যক বোঝা হয়। সম্যক বোঝা মানে আমরা কি বুঝি? আমি 4 নম্বরও পড়েছি, আগের বাসনা উপশম প্রকরণ সেটাও দেখেছি, তার আগেরটাও দেখেছি, পুরো বইটা পড়েছি, মুখস্থ আছে, মহারাজ এইভাবে বিষয়টা বলছেন, এটা হলো বোঝা। এবারে কি বলবো, কোনো জিনিসকে আপনারই করে ফেলা, আপনি হয়ে যাওয়া, আর আমি এত কিছু জানি, এই দুয়ের মধ্যে ভেদ আছে, এবং এটি মুখ্যত ভেদ পণ্ডিতে আর জ্ঞানীতে। পণ্ডিত সব কিছুর জ্ঞাতা হয়, হ্যাঁ, কিন্তু পণ্ডিত বোদ্ধা হয় না, পণ্ডিত ডোবে না। ঠাকুর বলছেন না ডোব শালারা, শালারা ডুবতে চায় না, এই অর্থে বলা। এত শুনলে, এত বুঝলে ডুব কোথায় হলো? ডুবতে গেলে আমাদের কিছু আটকায়, আর না ডুবলে কখনো এর ভান হতেই পারে না, এর কখনো আভাস আসতেই পারে না, তখন ওই কথা এদিক ওদিক বাজ খেলতে থাকবে। ধরুন আপনার একটা জমি, ঠিক আছে, একজনকে দেখাবেন, আমার মনে আছে একটা ল্যান্ড দেখাতে আমাদের নিয়ে গেছিল অনেকদিন আগে, যখন কথা হয়েছিল তখন ঠিক ছিল, আমরা কিছুদিন পরে দেখতে যাব, ব্রোকার থাকে আর ল্যান্ডের মালিক থাকে, ঠিক আছে। তো ল্যান্ডের মালিক হয়তো ব্রোকারের সাথে কোনো ঝামেলা হয়েছে, এবার ব্রোকার আর ল্যান্ডে এখন তো আমাদেরকে নিয়ে যেতে পারবে না, এবং কথা দিয়েছে আর আমরা চলে গিয়েছি। এবার সে ডানের ল্যান্ড দেখায়, বাঁয়ের ল্যান্ড দেখায়, দূরে নিয়ে যায়, গাড়ি ভাড়া খরচা করে, হ্যাঁ। আমরা বলছি যে একে সব কিছু দেখালো, কিন্তু ডিজায়ার ল্যান্ডটা দেখাচ্ছে না কেন? না আসছে ওইটা ওটা, শেষে গিয়ে দেখি বাইরে থেকে দেখাচ্ছে, ভিতরে যেতে পারছে না। আমরা কিছু বললাম না, আমরা বুঝতে পারলাম যে কিছু একটা গোলমাল হয়েছে। আপনি যতই বড় বড় কথা বলে নিন, যা কিছু করে ফেলুন, বাড়িতে লেকচার দিয়ে দিন, বাইরে লেকচার দিয়ে দিন, এখানে টেবিলে বসে লেকচার দিয়ে দিন, কিন্তু ওই যে ডিজায়ার জায়গাকে ছুঁতে পারবেন না যদি এই মালিকের সাথে আপনার খুব প্যাচ আপ না থাকে। হ্যাঁ, তো এই শব্দের যে মালিক, ওই মালিকের সাথে, এখানে বশিষ্ঠ বা রাম, ওর জীবনটাকে না বেঁচে, ওর সাথে সমাযোজিত না হয়ে আপনি শব্দের কাছে পৌঁছাতে পারবেন না, এই শব্দ আপনাকে খুলে ধরবে না আপনার সামনে। তো চিদ্রূপ আর সম্যকভাবে বোঝা কি বলে দিল, এই যা কিছু আকাশাদি পঞ্চভূত, আপনি সহজভাবে ধরতে পারেন জিনিস। আপনি ঘুমিয়ে পড়লে আকাশ কোথায় আছে? আপনার জন্য তো আর নেই আকাশ। আপনার কাছে পুরো জগৎ কোথায় আছে? আপনার প্রাণের সন্তানই আপনার কাছে কোথায় আছে? আপনার সো কল্ড ব্যাংক ব্যালেন্সই আপনার কাছে কোথায় আছে? যেখানে চৈতন্যের অভাব সেখানে এই জগৎ নেই। আমরা একটা কানেকশন খুঁজি, না 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 আছে তো বটেই, আমি শুয়ে পড়েছিলাম, না আপনি যখন শুয়ে পড়েছিলেন না নেই, কে জানে আপনি আর উঠলেনই না, যে ঘুমিয়ে পড়ে আর উঠতে পারেনি তার জন্য আর কি কখনো ঘটেছে কিছু? এই তখন এটা যখন মেলাতে না পারি তখন বলি না না, যে মরে যায় তার প্রেতাত্মা ঘুরতে থাকে। এটা কে বলছে?
কখনো প্রেতাত্মা বলে না আমি ঘুরছি, প্রত্যেক মানুষে বলে। কারণ মানুষ দেখছো বেটা মরে গেল, জীবন হাতের নাগালের বাইরে চলে গেল। হ্যাঁ, ভেবেছিল যে আমাকে সকালে উঠেই বলেছিল যে দেখো আমি ব্যাংকের পাসওয়ার্ডটা তোমায় বলে দেবো, আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না, আর ভালো, আর সে উঠলোই না। তখন এ ব্যক্তি কি করবে? এ বলবে আসলে শেষ বাসনা ওটা ছিল, এবার ও ভূত দেখবে, প্রেত দেখবে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার ঘটতে থাকবে। কোনো জীবিত জাগ্রত চেতনার সামনেই কিন্তু সব ঘটতে পারে, নালে কোনো কিছু ঘটে যেতে পারে না। তো এই তিন ভুবন সবই চিত্রূপ, আমি এর সৃজনকারী, আমি এই পুরো যে অস্তিত্ব তাকে প্রাণ সঞ্চার করেছি, আমি এখন সম্যক রূপে বুঝতে পারছি, এবং আমিও চৈতন্য স্বরূপ, ব্রহ্ম ব্যতীত আর কিছুই নই। শব্দটা কি বলেছে এখানে? বিজ্ঞাতম অধুনা সম্যক অহমেব চিদেবহি। ব্রহ্ম শব্দটা বলেনি, আমিও চিত্তই, আমিও জ্ঞান স্বরূপই। ভেবেই দেখুন না, আপনার শরীর মন আপনার যাবতীয় ব্যবস্থাপনা, আপনার জ্ঞান জ্ঞান বা আপনার জানা ছাড়া আর কি, আপনার খিদে পেয়েছে এটা কি সেই জ্ঞান, আপনার কামনা উঠছে এটা কি, আপনাকে অপমান করেছে এটা কি, কোনো কিছু নেই যা জ্ঞানের আওতার বাইরে। বুঝে যাচ্ছে? যা কিছু শারীরিক বিষয়, মানসিক বিষয়, ইন্টারন্যাশনাল বিষয়, ন্যাশনাল বিষয়, গোপনতম বিষয়, রহস্য, যা কিছু বলুন সব জ্ঞানের আওতায়। আমি জানি না জ্ঞানের আওতায়, আমি জানি সেটাও জ্ঞানের আওতায়, কিছু নেই। তো বলছি আমি এই বেসিকটা, আমি এই বেসিকে দাঁড়িয়ে আছি, আমি জানি বা আমি জানি না, এটা কি বিবিধতা? কিন্তু এই দুইয়ের আধারে আমি দাঁড়িয়ে আছি, আমি জানি যে আমি জানি, আমি জানি যে আমি জানি না। তো চিদেবহি, আমি আপনাদের প্রথমে শুনলে কি মনে হবে যে চৈতন্য মানে জানা, আর যেটা জানি না সেটা নেই? আপনি জানেন যে আপনি জানেন না, এইখানে আপনি দাঁড়িয়ে আছেন, সেই আবার জ্ঞান দাঁড়িয়ে আছে। বলছি এই যে পিওর জ্ঞান, হ্যাঁ, বা নোয়িংনেস, এটাই আমি, আমি এটা বুঝতে পারছি। প্রথমে জ্ঞানের বিষয় হয়, তারপরে জগতের, জগৎকে জানা, তারপরে অহংকে জানা, এর পরিপক্কতায় কী আসে যায়, এই দুটো জানার আধার আমি। প্রথমে মনে হয় জগতই আমি, কেউ কিছু বললো তো মন খারাপ হলো, তার মানে কি আমি ওর সাথে রঞ্জিত হয়ে গেলাম, মার্জ হয়ে গেলাম, কোনো কিছু পেলাম, উৎফুল্ল হয়ে গেলাম, মানে কি আমি ওর মতো হয়ে গেলাম, ওই জিনিসটার রং আমার মধ্যে চলে গেল, এটা কি হয়ে বাঁচা? এটা জগৎ হয়ে বাঁচা, ঠিক। তারপরে আমার উপর কিছু এসে যায় না, ও বলেছে বলেছে, জ্ঞানীর ভাব কিছুটা এসে যায়, একটাতে সংসার বা জগৎ হয়ে যাবা, তারপরে সোকল ধার্মিক হয়ে যাবা, কে আমায় কি বলেছে কিছু ব্যাপার না। আরও এগিয়ে গিয়ে বলছে যেখানে নির্গুণতা দাঁড়িয়ে থাকে, যেখানে বলা হচ্ছে ওই জিনিস এফেক্ট দেয় না, আর এই জিনিসও যের দ্রষ্টা আমি তারও আধার, আমি দ্রষ্টা মাত্র নই, দৃশ্যই তো দ্রষ্টাকে দ্রষ্টা বানিয়েছে, দৃশ্যকে নেগলেক্ট করবে তো দ্রষ্টাকেও নেগলেক্ট করতে হবে, যা থেকে গেল তা আমি।